সব পুরুষের ভাগ্যে কি আর এমন মেয়ে জুটে। আসলে কথা কিন্তু সত্য, কোন পুরুষের কোয়ালা ইচ্ছা মাইয়া জুটে আমরা বলেন চাই দেখি। যে মাইয়ার কি গালের মধ্যে গজ গজে দাঁড়িয়ে আছে, আবার ঠোঁটের মধ্যে লিপস্টিকও লাগা। ব্যাক মাইয়ার কোয়ালে ফেমের গোলাপ ফুটে না, এটা সত্য। কিন্তু বাবুরে তুমি কোন অ্যাঙ্গেলে মাইয়া আমাকে একটু বলো চাই দেখি। মানে তুমি কোন অ্যাঙ্গেলে মাইয়া আমাকে একটু বলো। হিজাব গিয়ে লাগাই, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগালি কি বেড়া মানুষ বেড়িয়ে যায়। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে, আমারও তো প্রশ্ন এটা, তুমি এত পাগল কেমন হইছো? এ বেড়া মানুষ লিপস্টিক আর হিজাব লাগানো তুমি পাগল হয়ে গেছো? হিজাব এটা এমনি কাম বাজে রেখেছো, লাগাছো বহুদিনের ক্ষুধার্ত, তুমি খাদ্য পাও না তাই তার হিজাব খাই ফেলতেছো। তুমি এই বেড়ার জায়গা যদি একে বেড়িয়ে হইতে তাহলে তোমার কি অবস্থা হইতো? মানে দেশে কি বেড়ি শট হয়ে গেছে নাকি আমি বুঝতে পারতেছি না। বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে, হ্যাঁ তো এটা হিঞ্চি কি একটা বার চিন্তা করেন তো। আপনারা ইন্ডিয়ান সিরিয়ালে মধ্যে নায়িকারা কি করে, বুক দেখা এভাবে জামা কাপড় হরে না, মানে কি মানুষটা আকৃষ্ট করে। হ্যাঁ বেড়া মানুষ ওই বেড়ি মেঞ্চের মতো এভাবে জামা হয়েছে। তার চেয়ে বড় দুঃখের কথা হলো এটা কোনো জামা নয়, এটা বেড়া মানুষের এক্সারসাইজ গেঞ্জি দিয়েছে না, সাদা কালার। হ্যাঁ এটার উল্টা করে এভাবে বুকের মধ্যে লাগাই, ঠিক ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকার মতো ভাবলতেছে। আবার বলতেছে বাড়াবাড়ি করলে কি এত গছ ছাড়ে বারো চলে যাবো। ও ভাই আপকো বলতা হুঁ মে উসকে সাথ বাড়াবাড়ি মাত করো, জিয়াদা বাড়াবাড়ি করেগা কিয়া ও দুসরা বেটা কা পাস জায়গা। বাদ মে তোমার কি কোয়ালে বেড়ি তো জুটে ন, বেড়াও জুটতো ন, তারপরে তোমার ভাগ্য ওই আঙ্গালাকার কেলা গাছ আছে না, কেলা গাছ দিব, কেলা গাছ বাবা আনসা করে দেরি হুরা লাইফ কাটা দেন লাগবো। বাবুরে কোয়ালে তোমার বেড়ি তো এমনি নাই, বেড়া উগা যা জুটছে এটাও থাকতো না। এই মন যাকে চায় সে শুধু তুমি, এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি। আহারে তুমি রে, খালি তুমি আর তুমি, তুমি সরাসরি এ মন শোক বলে খালি তুমি তুমি করে। তো ভাই রে আর কি গিয়ে তোমার তুমি তুমি করে, আমার একটু বলো চাই দেখি। আমার বিশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, তোমাকে ছাড়া জানি কিছুই ভাবতে পারি না। বিশ্বাস করো? বিশ্বাস করছি বাবুরে, কিছুক্ষণের জন্য হলো কি বিশ্বাস করে ফেলছি, কারণ আজকে পুরো ভিডিও তুমগর লইয়ে। তো দিমু আজকে এখন লারা উইদাউট চিনি ছাড়া, কি অবস্থা ভাই বোনেরা, কৈত্যান্ন বকবক কৈত্যান্ন দেরি। চলেন আজকে চমলক্য ভিডিও কি শুরু করি। মানে মরণের মাঝখানে কোনো থামাদাম হইতো না, ডাইরেক্ট মরে যাবো। বাবুরে এভাবে যদি বেড়া বেড়াকে ভালোবাসা শুরু করে টিকটকের ভিত্তে, তাহলে টিকটকের মাইয়া গুন যাবো কোনটা আমাকে বলেন চাই দেখি। এভাবে টিকটকের হোলারা কি ইগে গিয়া কলা গাছ যদি ডলাডলি শুরু করে, তো টিকটকের মাইয়েরা কদিন আর কি বেড়া ঢোকাই হইতো না। আমার টিকটকের মাইয়া গুলো বহুত আফসোস লাগতেছে, বহুত। তারা কই যাইব, কার কাছে যাইব? ভাইয়ারা তোমার রসের বাবির এই অবস্থা হইলো কেমনে? চোখের নিচে তো বিড়ি ফিল্ডের ধোঁয়া আসতে আসতে কালো জমাট বাঁধি গেছে। আমি তো প্রথম দেখি ডর আসি, যেভাবে লাফাইতে লাফাইতে আসতেছে আমি তো মনে হচ্ছে ভূতের বাচ্চা গিয়ে জিনের বাচ্চা গিয়ে লাফাই লাফা আসতেছে। পরে দেখলাম যে না এটা তোমার বাবি। তো তুমি তোমার রসের বাবির হচ্ছে দাবি ফলাইতেছো, দাবি ফরে ফলাইও, আগে বাবিকে গিয়ে ডাক্তার কাছে নাও, চিকিৎসা করো ইমার্জেন্সি। তোমার বাবি যদি ট্রিটমেন্ট না করো ফরে তোমার ভাইয়ে গিয়ে রাত্রিবেলা হঠাৎ ঘুমে তুড়ি এভাবে দেখবো দেখি স্টক করে ওষুধ চলি যাবো ভূত মনে করি। সো বি কেয়ারফুল। বন্ধু গো আমি গ্রামের সরল মাইয়া। আরে সহজ সরল মাইয়া রে, আমার জীবনে আমি এত সহজ সরল মাইয়া কোথাও দেখি নাই। এত মুড়া, এত তাজা, এত ফুক্ত সহজ সরল মাইয়া গ্রামে বসবাস করে। তো যাই হোক, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে কোথাও কোনো গ্রামে এত সহজ সরল মুড়া তাজা মাইয়া দেখি থাকেন, তাহলে প্লিজ কমেন্ট বক্সে তাকে মেনশন করুন, ঠিক আছে নি, বা গ্রামের নাম মেনশন করুন। তো চলেন মুড়া তাজা গ্রামে সহজ সরল মাইয়ার আরো কিছু ভিডিও আছে, আমরা চলেন সবাই মিলে দেখি আসি। ওরে বিয়ে হয়ে যেতেছে গ্রামের সহজ সরল মাইয়ার বিয়ে হয়ে যেতেছে, তাজা ফুক্ত এত সুন্দর সহজ সরল গ্রামের মাইয়ার বিয়ে হয়ে যেতেছে। কোন পুরুষের ভাগ্যে এ মাইয়া জুসছে, কোন পুরুষে তো ভাগ্যবতী মানে ভাগ্যবান, আমার দেখতে খুবই ইচ্ছে করতেছে। তো আপনার কোন বন্ধুর সাথে এ মেয়ে যায় প্লিজ কমেন্ট বক্সে তাকে মেনশন করেন, আমরা সবাই মিলে ধরি তাকে এই নারীর সাথে, মানে এই মোড়া তাজা সহজ সরল গ্রামের নারীর সাথে আমরা বিয়ে মানে সাঙ্গা করা দিব। তো এখনই প্লিজ আপনারা কমেন্টে আপনাদের বন্ধুদেরকে মেনশনে জোর উঠে ফেলেন, ফাটাই ফেলেন, আমরা আপনার বন্ধুকে দড়ি যেমনি হোক বান্ধিল এই মেয়ের সাথে বিয়ে করে দিব, আমরা চাই আপনার বন্ধু কি সুখী হোক। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে থাকে তো প্লিজ একটা ভাইয়া লাইক মারি দিবেন, আর হাইলে ভিডিওটা তোমার প্রোফাইলে শেয়ার করে দিও, ঠিক আছে নি। দেখো বা নতুন কোনো ভিডিও, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়া ও ভাইয়া ফলো মারি দাও ফলো।